হিঙ্গলগঞ্জের খবরের দিকে আমরা নজর রাখবো। হিঙ্গলগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, হিঙ্গলগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, আগুন লাগিয়ে দেওয়া হয় তার বাইকে, এমনই অভিযোগ সামনে আসছে হিঙ্গলগঞ্জ থেকে। হিঙ্গলগঞ্জের ফের হামলার অভিযোগ, ফের সন্ত্রাসের খবর সামনে আসছে। হিঙ্গলগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, হিঙ্গলগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, বাইক টোটোতে আগুন লাগানোর অভিযোগ। কলকাতা টিভিতে প্রথম খবর দেখাচ্ছি আপনাদেরকে, কলকাতা টিভির পর্দাতেই এই খবর প্রথম দেখছেন আপনারা। হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রামের ঘটনা, তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, টোটো এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সঞ্জিত চক্রবর্তী রয়েছেন। সঞ্জিত, কেমন ঘটলো এমন ঘটনা, তৃণমূল কর্মীর বাড়িতে তার টোটোতে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হলো? একেবারে দেখো যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ইঙ্গলগঞ্জ ব্লকে যে গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের যে মালেকান গুমটি রয়েছে, সেই গুমটি 215 নম্বর বুথে ওখানকার সক্রিয় তৃণমূল কর্মী নমিতা মণ্ডল এবং তার বাড়ি সঞ্জয় মণ্ডল, তার বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা, প্রায় একদল দুষ্কৃতী গতকাল গভীর রাত্রে যায়, সঙ্গে করে পেট্রোল নিয়ে যায়, পেট্রোল নিয়ে গিয়ে প্রথমে তাদের বাইকে আগুন লাগিয়ে দেয়, তারপর তাদের একমাত্র কর্মসংস্থান যে টোটো রয়েছে সেই টোটোটা উঠতে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে, সে জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে ইতিমধ্যে অসহায় হয়ে পড়েছে ওই তৃণমূল কর্মীর পরিবার। বিশেষ করে নমিতা মণ্ডল যারা জানিয়েছে, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আসে, প্রথমে বাড়িতে ভাঙচুর চালায়, তারপরে সশস্ত্র হামলা চালায়, তারপর তাদের ওই গাড়িতে অর্থাৎ মোটর বাইক বাইরে ছিল এবং টোটো গাড়ি ছিল, তাতে আগুন নেওয়া হয় পেট্রোল দিয়ে। প্রায় 30 মিনিট ধরে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে, তখন স্থানীয় বাসিন্দারা ছুটে এসেও কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। কি কারণে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করেছে, তারপর থেকেই যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে তাতে কিন্তু বিশেষ করে যারা আক্রান্ত তৃণমূল কর্মী পরিবার বলছে কারা এই ঘটনা ঘটলো, রাতের অন্ধকারে কে দুষ্কৃতীরা আসলো, যেহেতু গভীর রাত্রে সেটা চিনতে পারিনি। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ঈগলগঞ্জ থানার পুলিশ, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তা বিভিন্ন ক্ষতিগ্রস্ত জায়গায় তারা তদন্ত শুরু করেছে, পাশাপাশি নমুনা সংগ্রহ করেছে, এর সঙ্গে কে বা কারা জড়িত আছে ইতিমধ্যে তাদের প্রত্যক্ষ অর্থাৎ গ্রামবাসীদের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে বয়ান রেকর্ড করে জানার চেষ্টা করছে। এই ইতিমধ্যে কিন্তু যে তৃণমূল কর্মীর পরিবার তারা কিন্তু সবটুকু হারিয়ে, অর্থাৎ টোটো চালায় তার ছেলে, সেই টোটো দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতো, সেটা হারিয়ে কিন্তু অসহায় নিঃসম্বল হয়ে পড়েছে তৃণমূল কর্মীর পরিবার। ইতিমধ্যে কারা হয়েছে সেটা তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে। সঞ্জিত, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সঞ্জিত চক্রবর্তী ছিলেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হিঙ্গলগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, তার টোটো বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ।